প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও। তো আজকের এই ভিডিওতে আপনি খুব সহজে একটি ছবিকে আপনি কিভাবে পাসপোর্ট সাইজের বানাবেন, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এজন্য আমি প্রথমে ফটোশপ চালু করলাম। চালু করার পরে আমি কাজ করার জন্য ডেস্কটপে একটি ছবি রেখেছি, তো আমি এই ছবিটি ওপেন করলাম। আচ্ছা, তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। তো একটা কথা বলে রাখি, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিন্তু এটা আসলে অনেকভাবে করা যায়, এটি এক একজন এক একভাবে করে। তবে সাধারণত কোনো ছবির পিছনে কোনো সিনারি যদি থাকে, তাহলে সাধারণত আমরা পেন টুলের ব্যবহার করে থাকি। এছাড়াও অন্যান্যভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আমি পেন টুল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং এই ছবির কাজ করে পাসপোর্ট সাইজের জন্য প্রিন্ট করার জন্য যে সাইজটি সেটা কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো আমি এখান থেকে পেন টুলটি এখান থেকে সিলেক্ট করলাম, বা শর্টকাটে আপনি যদি কিবোর্ডের পি চাপেন তাহলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। তো তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, তো এই জন্য এখান থেকে আমি শুরু করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটু বাড়তি একটা অংশ চলে এসেছে, এই অংশটা কে আমরা কেটে দিব। এই জন্য এখানে অল্টার প্রেস করে এই যে ছোট বৃত্তটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু এটা আমাদের চলে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো একইভাবে ছবিটি আপনাদের সুবিধাতে আপনারা ছোট বড় করে নিতে পারেন, কন্ট্রোল প্লাস বা মাইনাস চেপে আপনারা ছবিটি আপনাদের সুবিধা মতো ছোট বড় করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে রাউন্ড করার জন্য কিন্তু এখানে ক্লিক করে চেপে ধরে থাকতে হবে। চেপে ধরলে কিন্তু এটা আপনারা যেভাবে করতে চান সেভাবে কিন্তু এখানে হবে। দেখুন এখানে আপনাদের যেটুকু যেভাবে দরকার, এখানে ক্লিক মাউস কিন্তু ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে কিন্তু মাউস আপনাদের কার্সার ঘোরাতে হবে, তাহলে এভাবে এখানে কিন্তু সুন্দরভাবে এখানে আপনাদের মেকআপ হয়ে যাবে। কিন্তু তো এটা করার পর আমি আবার অল্টার চাপবো এখানে। তো ছবিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আপনার ছবিটা অবশ্যই একটু বড় করে নেবেন, যাতে ছবির যে অংশটুকু সেগুলো ভালোভাবে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে আপনার ছবি এভাবে ছোট করে নিলেন, তারপরে ছবি আপনার পেন টুল দিয়ে কাটলেন, দেখা যাচ্ছে যে কোনো অংশ রয়ে গিয়েছে, এরকমটা হতে পারে। যার জন্য অবশ্যই ছবি একটু বড় করে নেবেন, তাহলে অনেক অনেক সুবিধা হয়। জাস্ট আমি আপনাদের দেখার জন্য একটু তাড়াতাড়ি করে করছি, তো আপনারা ফিনিশিং এর জন্য একটু ভালোভাবে করবেন।
তো দেখুন ছবিটি কিন্তু আমার কাটা কিন্তু হয়ে গেছে। তো আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব, তো আমি এখান থেকে ধরে এখানে শেষ করছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু পরিবর্তন করব, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব। তো এখান থেকে আমি নিয়ে এসে আবার এখানে যেখান থেকে শুরু করেছিলাম এখানে এখানে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন এটির জন্য আপনাকে যেটি করতে হবে সেটি ছবির যেটুকু চেঞ্জ করবো এর উপরে আপনার রাইট বাটনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন মেক সিলেকশন, মেক সিলেকশনে ক্লিক করার পরে এখানে ফেদার আমি ওয়ান করে দিলাম। আচ্ছা আচ্ছা, ওয়ান করে দেওয়ার পরে এই ফেদারটা অল্টার কন্ট্রোল ডি মারলে শর্টকাটে আসবে, আপনারা এভাবে নিয়ে আসতে পারেন। তো আপাতত আমাদের কাজ শেষ। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জের জন্য এখন আমাদের এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিব। তো সাধারণত পাসপোর্ট সাইজের ছবির জন্য এই কালারটি বেশি আসলে সচরাচর চলে সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া। আপনারা যদি সাদা দিতে চান তাহলে সাদা দিতে পারেন। তো আমি এই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলাম। চাপার পর দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে। তো ছবির উপরে যে ঢেউ ঢেউটি দেখতে পাচ্ছেন এটি দূর করার জন্য আমাদের কন্ট্রোল ডি চাপতে হবে। তো আমি কন্ট্রোল ডি চাপলাম, চাপার পরে দেখুন কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি তাড়াহুড়া করে একটু চেক ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে, যার জন্য একটু ছবিতে কালো দাগ দেখা যাচ্ছে। তো আপনারা একটু ভালোভাবে করবেন যাতে কোনো দাগ বা ফিনিশিং সুন্দর হয়। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো তো এখন আমি যেটি করব, আমার ফেসটি কিন্তু দেখতে পাচ্ছি অনেক কালো মনে হচ্ছে, তো ফেসটা আমি একটু লাইট করব। তো এর জন্য যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন টুল বক্সের মধ্যে এখানে ম্যাজিক টুলটি যেটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করতে হবে, অথবা ডব্লু প্রেস করলেও কিন্তু এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এটি এটিতে ক্লিক করার পরে ফেসে ক্লিক করলাম, করার পরে অল্টার চেপে এখানে ক্লিক। অল্টার শেপে এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের আবার ফেদারের প্রয়োজন আছে, তো আমি শর্টকাটে অল্টার কন্ট্রোল ডি চাপলাম। চাপার পরে এখানে আমি আচ্ছা 10 করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আরেকটু অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি, তো এর জন্য আমরা অল্টার চেপে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের ছবিটাতে একটু লাইটের প্রয়োজন, তো আমরা এখান থেকে লাইট দিব। লাইটের জন্য উপরে মেনু থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন লেভেল, অথবা কন্ট্রোল এল চাপলেও এই অপশনটি আপনারা পাবেন। তো চাপার পর আমি এখান থেকে লাইটটা একটু বাড়াই দিলাম। লাইট বাড়ানোর পরে আমরা দেখতে পাচ্ছি ছবির বিভিন্ন ফেসের অংশে আমরা দাগ দেখতে পাচ্ছি। তো আমরা দাগগুলো তুলব। এই দাগগুলো মূলত বিভিন্ন উপায়ে তোলা যায়, এটা আসলে এক একজন এক এক ভাবে কাজ করে। তো আমি এর মধ্যে একটি জিনিস দেখাবো। তো আপনারা এই ব্রাশ টুলটি নেবেন, অথবা শর্টকাটে বি চাপলে ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি ব্রাশ টুলটি নিলাম, এখানে পার্সেন্টেজ আমি একটু কমাই দেবো, আমি কমাই দিলাম। দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে মাস্টার ডায়মিনেটার একটু আমি বড় করে দিব। তারপরে দেখুন ফেসের কপালের এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটু হচ্ছে কালো কালো রয়েছে। তো আমরা এই জায়গাটাতে কাজ করব। তো এই জন্য আমরা যেটি করব, তো আমরা এই জায়গাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি,
মধ্যে দিকে। তো এই জায়গা থেকে আমরা কপি করে এই জায়গা থেকে আমরা ইয়ে করবো। তো এর জন্য আমরা অল্টার চেপে এই ফাঁকা জায়গাতে ক্লিক করব। করার পরে দেখুন এটা একটু হালকা হালকা করে যদি আমরা একটু, তাহলে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ফর্সা হচ্ছে। পার্সেন্ট আর একটু আমি কমাই দেই, দেখুন আস্তে আস্তে আমি এটা যদি একটু ঘষি তাহলে দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি তো দেখতেই পাচ্ছেন ফেসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেভাবে কাজ করবেন। তো আপনাদের দাগ তোলার জন্য একটা কাজ করা যেতে পারে, যে হিলিং ব্রাশ এটা ব্যবহার করা যেতে পারে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে অল্টার চেপে এভাবে আস্তে আস্তে ক্লিক করে দেখুন দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে বা ফেসগুলো কিন্তু সমান হচ্ছে। অথবা আপনারা যে তার নিচে দেখতে পাচ্ছেন ক্লোন টুল যেটি রয়েছে, এই টুল দিয়ে কিন্তু এই দাগের কাজটি কিন্তু করতে পারবেন। তো এই জন্য পার্সেন্টেজ অবশ্যই কমায় দিতে হবে। তো আমি এখানে কমায় দিলাম। এইটির বিষয় সেম, এই টুলটি কিন্তু আবার ঘষাঘষি করলে হবে না। হ্যাঁ, এখানে এখান থেকে অল্টার দেখ কপি করলাম, তারপর এখানে ক্লিক কপি করলাম, তারপর ক্লিক, পার্সেন্টেজ আর একটু বাড়িয়ে দিতে হবে। তুমি বাড়িয়ে দিলাম, তো ছবি ফেসের কাজের জন্য আপনারা তাহলে এই তিনটি টুল ব্যবহার করতে পারেন। ছবির যে কোনো দাগের জন্য আপনারা হিলিং ব্রাশ, ব্রাশ এবং ক্লোন টুল, এই তিনটি টুল দিয়ে কিন্তু আপনারা ফেসের কাজ আপনাদের যেভাবে যতটুকু আপনাদের দরকার আপনারা কিন্তু সেরকম কিন্তু করে নিতে পারেন। তো আমি ফেসের কাজ অতটা আর করলাম না, এখন দেখতে পাচ্ছি যে চোখটা একটু সাদা সাদা মনে হচ্ছে, তো চোখটা আমি একটু কালো করব। এই জন্য দেখতে পাচ্ছেন বার্ন টুল, হ্যাঁ বার্ন টুল এই টুলটি সিলেক্ট করব। করার পরে এটাকে আমি একটু ছোট করে নেব রাইট বাটনে ক্লিক করে। আচ্ছা, করার পরে এর উপরে যদি আমি একটু ঘষাঘষি করি হালকা, তো দেখুন চোখটা কিন্তু কালো হয়েছে। তো একইভাবে কিন্তু আমরা কিন্তু ভ্রু কিন্তু কালো করতে পারি। সেক্ষেত্রে আপনারা এখানে গাঢ় কেমন করবেন সে পার্সেন্টেজ কম বেশি করে দিবেন, দিলে কিন্তু দেখতে দেখুন যে কালো হয়েছে। তো আমার সাইডটা একটু কালো মনে হচ্ছে, আপনারা যেভাবে প্রয়োজন আপনারা সেভাবে করবেন। তো ওকে, তো আপনারা যদি চান ফেসের কোনো কালার পরিবর্তন করবেন বা ব্রাইটনেস আরো কম বেশি করবেন, তাহলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বা কন্টেস্ট, এটাতে ক্লিক করলাম। করার পর আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস একটু বাড়ায় দিতে পারেন, এখান থেকে কন্টেস্ট একটু বাড়ায় দিতে পারেন, দেওয়ার পরে ওকে। আর কালার যদি আপনাদের মনে হয় কালার কোনো কিছু করবেন, তাহলে এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স, এখান থেকে কিন্তু আপনারা কালার
করতে পারেন, এখান থেকে লাল হলুদ সবুজ যে কালারই হোক এখান থেকে আপনার ইয়ে করতে পারেন। যদি হলুদ বেশি মনে হয় এখান থেকে হলুদ কমাইতে পারবেন, লাল বেশি বা কম হলে সেখান থেকে আপনারা দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপরে কন্ট্রোল ডি দেওয়ার পরে ঢের ঢের অপশন গুলো আমি আপনার চাইলে এই একই সিস্টেমে দাড়ি বা চুলগুলো কালো করতে পারেন। তো অবশ্যই এটা রাখবেন, এটা বেশি গাঢ় হচ্ছে না কম হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন, যার জন্য আপনার পার্সেন্টেজ এখান থেকে কম বেশি করে নিতে পারেন। করলে এখান থেকে আপনারা যেমন প্রয়োজন তেমন ভাবে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। আর ছবিতে কাজ করা শেষ হয়ে গেলে এখন আমরা যেটি করব, ছবিতে আমরা মাপ দিব। তা পাসপোর্টের মাপ আমি এখান থেকে দেব। পাসপোর্টের মাপ সাধারণত এটিও আসলে এক এক স্টুডিওতে এক এক ভাবে দিয়ে থাকে। কেউ হাইট 1.5 এবং ওয়েট 1.5 এবং হাইট 1.85, কেউ বা কেউ বা 1.95, কেউ কেউ বা হচ্ছে 1.6 বা 2 এভাবে দিয়ে দেয়। তো সাধারণত যেটি বেশিরভাগ স্টুডিওতে চলে আর কি, সেটা হচ্ছে 1.5 আর 1.85, এবং রেজুলেশন আমরা যথাযথ 300 করে দেব। 300 করে দেওয়ার পরে আমরা ক্রপ টুলের দিয়ে যেটুকু আমাদের ছবিটুকু যেটুকু আমরা দরকার আমরা সেটুকুকে এখান থেকে ক্লিক করে টেনে আনবো নিচে, যেটুকু আমাদের দরকার। তো দেখুন আমাদের পাসপোর্ট ছবি কিন্তু তৈরি হয়েছে। তো অনেক সময় আপনাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরে পরে ছবিতে ফেসের লাইটের কাজ করার পরে যদি ব্যাকগ্রাউন্ডের যদি এরকম সমস্যা, কালার যদি একটু বেশি লাইট হয় বা কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এই যে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, ম্যাজিক টুলে ক্লিক করে কিন্তু আপনারা আবার এই কালারটি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে আমাদের ছবির কাজ। তো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করতে যদি চাই, তাহলে আমাদের এটিকে আমাদের A4 একটি পেজে নিয়ে যেতে হবে। তো এই জন্য ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করতে হবে, অথবা কোন শর্টকাটে কন্ট্রোল এন চাপলে কিন্তু আমাদের এই অপশনটি চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেজ সাইজ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সাধারণত যেহেতু A4 সাইজেই প্রিন্ট করি, তাহলে এখান থেকে আমি A4 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা অবশ্যই 300 থাকবে, এবং এখানে কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট থাকলে সমস্যা নেই। তারপর ওকে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মুভ টুল, এই মুভ টুলটি সিলেক্ট করার পরে আমরা কিন্তু ছবিটা এখান থেকে ক্লিক করে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা ছবিটি প্রিন্টের জন্য উপরে আমরা এখানে সিলেক্ট সেট করে দিলাম। এটি কিন্তু আপনার কম্পিউটারের অ্যারো অ্যারো দিয়ে আপনারা নিচ উপরে যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে দিতে পারেন। এরপর যেহেতু আমরা প্রথম লাইনে আরো ছবি দেবো, এই জন্য আপনাদের যেটি করতে হবে আমাদের অল্টার শিফট চেপে ধরে ছবিটি কপি করতে হবে। তো সেম ভাবে তো দেখতে পাচ্ছেন এভাবে ছবিটি কিন্তু কপি হয়েছে। পাসপোর্ট সাইজের ছবি সাধারণত একটি পেজে 4-5টি পর্যন্ত ধরানো যায়, এটি আপনার
মাপের উপরে নির্ভর করে, অনেকে 1.6 6/2 ব্যবহার করে মাপ, তো সেক্ষেত্রে এখানে কিন্তু 4 কপির বেশি কিন্তু ধরানো সম্ভব নয়। আর আপনি যদি 1.5, 1.95 বা 1.85 যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু একটা পেজে এক লাইনে কিন্তু 5 কপি কিন্তু ধরা সম্ভব। তো এই হচ্ছে বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে প্রিন্ট করা যে বিষয়টি, এটি আসলে অনেকে জানেন, তো এই বিষয়ে আমি পরের বার একটি ভিডিও তৈরির চেষ্টা করব যারা জানেন না তাদের জন্য। তো সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং পরবর্তীতে আমি ফটোশপের পার্ট বাই পার্ট আমি ফটোশপের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, এবং আপনারা কি ধরনের ভিডিও চান, ফটোশপের কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানান, আমি আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।